নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি তোপসে ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি তোপসে মাছ নিয়েছি। তোপসে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই চারটি মশলাকে খুব ভালোভাবে তোপসে মাছের সঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে রয়েছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দেব 1/2 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1টা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই সমস্ত মশলাটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি এক একটা করে মাছ নেব, নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালোভাবে কোট করে তারপরে তেলে ভেজে নেব। 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল কড়াই দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে এইভাবে তেলে ভেজে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছকেই আমি এক এক করে তেলে ভেজে দিই। দেখুন মাছটা একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকটাকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি, অপর দিকটাকেও এইরকমভাবে ভেজে নেবো। মাছটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি। দেখুন মাছটার দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়েছে, ঠিক এরকম ভাজা হবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকেই ভেজে নিচ্ছি। খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ তোপসে ফ্রাই, যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত, আর বিকেলে স্ন্যাক্স হিসেবে তো কোনো কথাই হবে না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।